तेरे कारण पूरा रात भर नहीं सो पाए, तुमको छोड़ेंगे नहीं। तेरी तो साला आपका टेंगे टेंगे आयो दिमाग গেতেঙ্গে গেতেঙ্গে গেতেঙ্গের বাচ্চারে নিয়ে ভিডিও ভাইরাল আসছে। এই গেতেঙ্গের বাচ্চা যাই করে সেটাই ভাইরাল, আর সেটা নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া এমন কোন দেশ বাদ নাই, সব দেশে ফলাবাইন ভিডিও বানাইতে, ভিডিও মেক করলেই ভাইরাল। ওরে বস্তায় বইরা পিড়াইতে পিড়াইতে পাহাড় থেকে ফালাই দেয়, পাহাড় থেকে ফালাই মাটি চাপা দিয়ে দেয়, তার বল সে গেতেঙ্গে গেতেঙ্গে করতেছে। साला अभी भी नहीं मारा, साला टकला तुमको छोड़ेंगे नहीं, रुक। आयो दिमाग আমি যদি জাস্ট ইউটিউবে সার্চ করি গেতেঙ্গে, ওর ভিডিওর কোনো অভাব নাই দেখেন, আর ওর ভিডিওতে এত পরিমাণ ভিউজ আসতেছে, একটা ছোট ভিডিও ছাড়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ। আর এগুলো সহ্য করতে না পাইরা যে কোনো মানুষ যেখানে সেখানে ওরে নিয়ে ভিডিও বানাইতেছে, ওরে মারতেছে, বস্তায় ভরতেছে, ফালাইতেছে, যা মন যায় তাই করতেছে, মাঝখানে ভিউজ আমায় নিতে। বাংলাদেশে দিস ইজ নিউ ইজ দা ইনচুকি। এই 300 ফিটটাকে গরু ঘর বানিয়ে ছাড়তেছে বাংলারা। ব্রিটিশদেরকে আমরা শুধু শুধু তারাই, বিদেশ থেকে তাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। এই সময় যদি ব্রিটিশটা থাকো সব ফালাই দিয়ে ওরা তো ভাই টিকটকারদের জাল, একটা কিছু ভাইরাল হইলে একটা কিছু দেখলে সেটা নিয়ে টিকটক এমন পরিমাণে করে ওটার উপর আর ডাইল খিচুড়ি বানায় ছাড়া। টিকটকারদেরকে কানাডার ভিসা ওদের নাকের ভিতরে মাথার ভিতরে ছুড়াই মাইরে দিয়া ওদেরকে কানাডা পাঠায় দেওয়া দরকার, বুঝছেন? বাংলাদেশের দিকে থাকার জায়গা নেই। যাই হোক, চলে গেছি অন্য প্রসঙ্গে, এবার চলে আসলাম আবার সেই গেতেঙ্গে গেতেঙ্গে পিচ্ছিদের কাছে। এই যেখানে সেখানে মানুষ কেন মারে আপনারা কমেন্ট করে জানান, তাদের সমস্যা কি? যাই করে গেতেঙ্গে ফেতেঙ্গে, যাই করে নাচানাচি করে ভিডিওটা ভাইরাল, যাই করে ভিডিওটা ভাইরাল, কেন ভাই? আমরা তো সুন্দর সুন্দর ভিডিও মেক করি, এত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদের ভিডিও ভাইরাল হয় না, আমাদেরকে কেউ চিনে না, অত সেই পিচ্ছি কেমন দেখা যায়? পিচ্ছিটা ভাইরাল বলেন, আল্লাহ তাআলা জানে যেমন যেমন বানাইছে, কিন্তু ওর ভিতরে এমন কি সুন্দর আছে, এমন কি আছে যে মানুষ এত বেশি ওকে দেখে। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই, ছোট একটা ভিডিও করলাম শুধু এই ছেলেটার জন্য, এই ছেলেটা এত পরিমাণে ভাইরাল কেন এই জন্যই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ভালো থাকবে।